মানে আমি তো হাট বাজার 2 মাস থেকে আর বন্ধ করেছে, যাওয়ার পর ওকে যেখানেই দেখবে সেখানেই ওরা গুলি গুলি মারবে। সেই হাটবাজার থেকে বয়কট করা হয়েছে পঞ্চায়েত নির্বাচনে পরাজিত বিজেপি প্রার্থীর পরিবারকে। প্রায় 2 মাস থেকেই বয়কট সেই পরিবার। প্রার্থীর বাড়ি ভাঙচুর সহ একাধিক অভিযোগ এবার দিনহাটা 7 নম্বর বিধানসভা কেন্দ্রের সুকারুর কুটি অঞ্চলের প্রধান ভারতী সেন ও তার স্বামী অঞ্চল সভাপতি দীপক সেনের বিরুদ্ধে। অভিযোগ তুলল বিজেপি পরাজিত প্রার্থী এবং জেলা সম্পাদক জয়দীপ ঘোষ। শুধু এই নয়, ছাপ্পা দিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী এমনটাই দাবি করে বললেন বিজেপি নেতা। বাম আমল থেকে দীর্ঘদিনে তৃণমূল কংগ্রেসের পরিচালিত সুকারুর কুঠি অঞ্চল এবার মারাত্মক অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের প্রধান ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেন সুকারুর কুঠি অঞ্চল সভাপতি আফরোজা বিবির স্বামী। আপনার কি অভিযোগ? আমার অভিযোগ একটাই, এখানে আমি তো হাটবাজার 2 মাস থেকে আর বন্ধ করছে, যাওয়ার পর এখানে বিএসএফ এর সঙ্গে বচসা হয় মেসেলে মানুষের, সেখানে অবৈধভাবে আমার ছেলেবেলের নামে 16 জন ছেলেবেলের নামে বিএসএফ এর দ্বারা ওরা কেস করায়। আপনারা হাটবাজার করতে পারছেন না? আমরা হাটবাজার করতে পারছি না, আমাকে যেখানেই দেখবে সেখানেই ওরা গুলি গুলি মারবে, সেই বার্তা দিতেছে। এই ফতোয়া কে দিয়েছেন? দীপক সেনের নেতৃত্বে। নমস্কার, আমি জয়দীপ ঘোষ, ভারতীয় জনতা পার্টি, কুচবিহার জেলা সম্পাদক। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই সুকারুকুটির 7216 নম্বর বুথে এসেছিলাম। আমাদের দলীয় নির্দেশে আমাদের যে প্রোগ্রাম চলছে আমার দেশ আমার মাটি, প্রত্যেকটি মৌজা থেকে প্রতিটি বুথের থেকে আমরা পবিত্র মাটি, পবিত্র জায়গা থেকে মাটি সংগ্রহ করে আমরা দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্নের প্রকল্প অমৃত বাটিকা সেখানে পৌঁছে দেবার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেখানে এসেছিলাম। এখানে এসে আমরা আমাদের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী আফরোজা বিবি তার বাড়ির সামনে আমরা বসি, তাদের সাথে কথা বলি এবং তারা তাদের দুঃখ দুর্দশার কথা আমাদের সামনে তুলে ধরলেন। আপনারা শুনলেন যে এই এলাকার নবনির্বাচিত প্রধান তার স্বামী দীপক সেন, তিনি তৃণমূলের হারমাত বাহিনীকে সঙ্গে করে নিয়ে এসে নিজে এই এলাকার ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর বিএসএফকে সঙ্গে নিয়ে যে অত্যাচার চালাচ্ছেন, মিথ্যে মামলায় তাদেরকে বিভিন্নভাবে ফাঁসাচ্ছেন। শুধু তাই নন, এই আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী আফরোজা বিবির উপর বিভিন্ন রকমভাবে আক্রমণ করেছেন, তাকে ভোট কেন্দ্রে যেতে দেননি, সমস্ত ছাপ্পা ভোট দিয়েছেন পরাজিত করেছেন তাতে ক্ষান্ত হননি, তার বাড়িতে এসে আক্রমণ করেছেন এবং সর্বোপরি তার বাড়ি ভাঙচুর করেছেন, লুটপাট করেছেন এবং এখন তাদের উপর ফতোয়া জারি করে গেছেন যে আগামী 2 মাস তারা বাজার ঘাট দোকান পাট কিচ্ছু করতে পারবে না। এই মধ্যযুগীয় বর্বরতার আমরা প্রতিবাদ করছি এবং আমি আপনাদের মাধ্যমে এই বার্তা ভারতীয় জনতা পার্টির ঊর্ধ্বতন নেতৃত্ব সহ প্রশাসনের কাছে পৌঁছে দিচ্ছি যে এই পরিবারের পাশে আমাদের দাঁড়ানো দরকার। এই পরিবারের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, এরা যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন, অন্যথায় এই এলাকার মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়েছেন এখানে বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে। আকাশ ছোঁয়া ইটের দাম, বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা, তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 হাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য, যোগাযোগ করুন 9002805414।
স্মার্ট হাওয়াই চপ্পল, একটি অত্যাধুনিক ডিজাইনের হাওয়াই চপ্পল ফ্যাক্টরি। এখানে ছেলে, মেয়ে, বাচ্চা, বয়স্ক সব ধরনের হাওয়াই চপ্পল সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রি করা হয়। তাই দেরি না করে আজই চলে আসুন শিবেশ্বর গোবরাছড়ার স্মার্ট হাওয়াই চপ্পল ফ্যাক্টরিতে, আর নিয়ে যান স্বল্প মূল্যে আপনার পছন্দের সব হাওয়াই চপ্পল। যোগাযোগ করুন 9591089500 অথবা 8388075569 এই নম্বরে।